In India, back home, they ask, Are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if you agree that what the Christians say, that he was crucified,

Work. The solution for humanity. Allah Allah. السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم রহমেন ইউর রহিম নল্লাহশত র মিনাল মুমিনীহুম ওয়াম ওয়া আলেহুম বি এন আল আহমুল জেন মহতারম দর্শক শ্রোতা অরব্দ আলেমিন রশেশ মেহেরবানী তা আবারো সুরা এতবার একশো এগারো নম্বর আয়াতের ছোট্ট এক টুকরার বিষয়ে কথা বলার জন্যে আপনাদের সামনে উপস্থিত হওয়ার তফিক তিনি দিয়েছেন সেজন্য আমি নিজের রব্দুল আল এমিন এর সুখী আদায় করিয়া হামদুল্লাহ সাথে সাথে আপনাদেরকেও মোবারকবাদ জানাই যে আমাদের সাথে আপনারা যুক্ত আছেন সম্পৃক্ত আছেন প্রিয় বন্ধুগণ আসলে দিনের এক দাওয়াত নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া নবী করিম সাল আলী ওসাল্লাম ইরশাদ করেছেন তিনি বলেছেন বারবার বিভিন্ন ভাবে যে আমার কাছ থেকে তোমরা যা জেনেছো কোরআন হাদিস থেকে যা জেনেছ সব কিছু তোমার অন্য ভাই পর্যন্ত পৌঁছে দাও সেই দায়িত্ব সেই জিম্মাদারি আদায় করার জন্যই আপনাদের সামনে হাজির হওয়া নিজেও আমল করা অন্য কেউ আমল করার প্রতি উৎসাহিত করা উজ্জীবিত করা সচেতন করা জানিয়ে দেওয়া তোমার রাস্তা কোথায় তোমার লক্ষ্য কোনটা উদ্দেশ্য কোনটা এটা জানিয়ে দেওয়া প্রিয় বন্ধুগণ আমাদের লক্ষ্য আসলে কি আমাদের উদ্দেশ্য কি এই আয়াতের ক্যারিমার মধ্যে ও রাব্বুল আলামিন আমাদের সেই উদ্দেশ্যের কথা জানিয়ে দিয়েছেন যে আমি দুনিয়ায় কেন আছি ও রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন তোমাকে আমি দুনিয়ায় কেন পাঠিয়েছি জানো তুমি দুনিয়ায় গিয়ে আমার কিছু নির্দিষ্ট হুকুম মানার মাধ্যমে তুমি জান্নাত কিনবে এটাই তোমাকে পাঠানোর কারণ দুনিয়া থেকে তুমি যখন বিদায় নিয়ে আসবে আমার সমস্ত হুকুম হাকাম মেনে তখন তোমার সাথে আমার যে চুক্তি হয়েছে যে তুমি তোমার জান দিয়ে তোমার মাল দিয়ে আমার হুকুমগুলো মানবে আমি তোমাকে সময় মতো জান্নাত বুঝিয়ে দিব সেই চুক্তি অনুযায়ী রব্বুল আলা আমি আমাকে ইনশাআল্লাহ তা আলাহ আমার প্রাপ্য যেটা আমাকে বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ বন্ধুগণ আমরা সবাই জান্নাত পাওয়ার প্রত্যাশী ইনশাল্লাহু তাআ আলা আল্লাহ তা কাছ থেকে এসে পুরস্কার আমরা গ্রহণ করব ইনশা কিন্তু সেই পুরস্কার পাবার মতো যোগ্যতা আমার আছে কিনা অথবা যোগ্যতা তৈরি হয়েছিল আমি কোনো কারণে সেই প্রাপ্য থেকে বঞ্চিত হলাম কিনা হব কিনা সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি এমন অনেক বিষয় আমাদের সামনে আসছিল আমরা আলোচনা করেছি যেগুলোর মাধ্যমে আমরা আমাদের চুক্তিকে নবায়ন করতে পারি আরও মজবুত করতে পারি এমন অনেক বিষয় আমরা আলোচনা করেছি যখন আমার লঙ্ঘন হবে চুক্তি ওই হওয়া চুক্তিকে নবায়ন করার জন্য রব্বুল আলমিন আমাকে যে সুযোগ দিয়েছেন বিভিন্ন ভাবে আমি সেই সুযোগকে গ্রহণ করতে পারি তো বা মাধ্যমে আমল বাড়িয়ে দেওয়ার মাধ্যমে নতুন করে নিজেকে আল্লাহর সাথে সম্পৃক্ত করতে পারি সম্পর্ক গড়ে নিতে পারি ইনশা আল্লাহ সেই সুযোগ আমার জন্যে আছে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেক আমল তো করি আমরা জান্নাত কেনাবেচার চুক্তি যে আমাদের হয়েছে জান্নাত পাওয়ার জন্য আমরা অনেক আমল তো করি কিন্তু আসলে প্রত্যেকটা বিষয়ের কিছু নিয়ম কানুন থাকে এখানেও কিছু নিয়ম কানুন আছে অনেক সময় আমরা ডাক্তারদেরকে দেখি যখন ডাক্তার আমাকে ঔষধ দেন তখন কিন্তু আমাকে কিছু নিয়ম বাতলে দেন যে আপনি এটা খাবেন না ওটা করবেন না এটা করবেন না অনেক কিছু না 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 বলে দেন এটা একটা চিকিৎসার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় ঠিক নেক আমলের ক্ষেত্রে ও রব্বুল আলামিন কিন্তু আমাকে এমন অনেক কিছু বাতলে দিয়েছেন যে তুমি এটা করবা না ওটা করবা না এটা করবা না দেখুন প্রকৃত মুত্তাকি কাকে বলে তাকোয়া হচ্ছে ছাড়ার নাম যেমন রমজান আল মুবারকের মধ্যে যখন রোজা রব্বুল আলামিন ফরজ করেছেন তিনি রাত করছেন সুর আল বাকারার মধ্যে আয়াত আসছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতবা আলাইকুমুস সিয়াম কামা কুতবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম যাতে তোমরা মোত্তাকি হও সেজন্য আমি রোজা ফরজ করেছি দেখুন রমজানে আমরা যে রোজা রাখি সেখানে আমাদের করণীয় কি করণীয় নয় বরং বর্জনীয় একটা নির্দিষ্ট সময় থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত আমার না খেয়ে থাকতে হবে খাওয়াকে বর্জন করতে হবে পান করাকে বর্জন করতে হবে স্ত্রীর সাথে সম্পর্ক বর্জন করতে হবে এগুলো সব বৈধ এই বৈধ জিনিসগুলো বর্জন করিয়ে করিয়ে রব্বুল আলমিন আমাকে একটা বিষয়ে অভ্যস্ত করেন যে বর্জন করার কখনো কোনো জিনিস চলে আসলে যেন তুমি সেটাকে সহজে বর্জন করতে পারো জিনিসগুলো বর্জন করে করে যখন যখন তুমি হবা সারা বছর তখন তখন তোমার সামনে অবৈধ জিনিসগুলো আসবে সেগুলোকে বর্জন করা তোমার জন্য সহজ হয়ে যাবে এটাই হচ্ছে রমজান মুবারকের বাস্তবতা প্রিয় বন্ধুগণ তাহলে কি বুঝা গেল মুত্তাকি তাকোয়া করার নাম নয় তাকওয়া হচ্ছে ছাড়ার নাম কি ছাড়বো গুনাহ ছাড়বো গুনাহ ছাড়লেই একজন মানুষ প্রকৃত মুত্তাফি হয়ে যেতে পারে অনেক এবাদত করছেন কিন্তু গুনাহ ছাড়ছেন না অনেক এবাদত করছেন কিন্তু আপনি গুনাহ প্রতিনিয়ত করে যাচ্ছেন অনেক গুনাহা এমন আছে যেগুলো আপনার এবাদতগুলোকে খেয়ে ফেলে অনেক গুনা এরকম আছে আপনি হারাম কামাচ্ছেন নামাজ রোজা সবই করছেন রসুলকার ইম সাল্লাহু আলী হোসাল্লাম বলেছেন এরকম হযত আবু রায়ের অনাদি আল্লাহ তাল থেকে হাদিস বর্ণনা দোয়া কবুল হচ্ছে না অনেকে আপত্তি করেন আমরা এরকম বলে থাকি দোয়া কবুল হয় না আল্লাহর কাছে যা চাচ্ছি তা কবুল হচ্ছে না রসুল করিম সাল আলী আসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন তাদের দোয়া কিভাবে কবুল হবে মাতাম তাদের খাবার হারাম তাদের লিবাস হারাম থাকার জায়গা হারাম সব কিছুই হারাম তাদের গাজা হারাম সেখানে তাদের দোয়া কবুল হবে কিভাবে রসুল করিম সাল আলী আসাল্লাম এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে অনেক সময় অনেক কাজ এমন আমরা করে ফেলি যে আমার আবাদত কবুল হচ্ছে না হিংসা এমন মারাত্মক অপরাধ সে মানুষের ন্যাক আমল গুলোকে এমন ভাবে খেয়ে ফেলে একদম সাই করে ফেলে খেয়ে যেমন আগুন শুকনো কাঠকে যেমন জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় শেষ করে দেয় হিংসা মানুষের ন্যাক আমলগুলোকে ওইভাবে বরবাদ করে দিতে পারে তাই প্রিয় বন্ধুগণ জান্নাত পাওয়ার জন্য আমরা সবাই আকাঙ্ক্ষী জান্নাত পেতে চাই সকলের প্রত্যাশা এটা চূড়ান্ত প্রত্যাশা যে আমার রব আমার উপর সন্তুষ্ট হয় আমাকে জান্নাত যেটা আমার জন্য চূড়ান্ত কামিয়াবির কথা আল্লাহ তালা বলেছেন ফমেদ জোহ নার নাওর ওদখিলাল জান্না ফকদ ফাজ ওমাল হায়াত দুনিয়া ইল্লাহতা আলামিন বলেন দুনিয়া একে কামিয়াব এটা কোনো কামিয়াবির বিষয় নয় সফলতার বিষয় নয় এটা তো ধোকার জায়গা মানুষ ধোকায় পড়ে আছে আসল কামিয়াবি আসল সফলতা হচ্ছে ফমেন জোহ জিহানিন নাওর যে ব্যক্তি জাহান্নাম থেকে তাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে জাহান্নাম থেকে যে মুক্ত হয়েছে এবং যাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে জান্নাত পেয়েছে আল্লাহর কাছ থেকে রবুল আলমিন বলছেন ফাকদ ফাজ প্রকৃত কামিয়াব সফল কাম তো সেই প্রিয় বন্ধুগণ সে কথাই আমরা বলছি যে এমন অনেক কাজ আছে যেগুলোর মাধ্যমে আমরা আমাদের ন্যাক আমল গুলোকে বরবাদ করে ফেলি তাই আমরা প্রকৃত সফলতা জান্নাত পাওয়ার জন্য এই বিষয়গুলোকে ইনশা অবশ্যই লক্ষ্য করব যে ন্যাক আমল যাই করি না কেন আল্লাহর হুকুম যাই মানি না কেন আমার দ্বারা যেন কোন গুনা প্রকাশ না পায় গুনা প্রকাশ পেলে র আলামিন কিন্তু আমাকে ছাড়বেন না তিনি বলেছেন কোর অ্যানালিনের মধ্যে মাইয়া আমাল সু অ্যান্ড ইউজু জেভি সু অ্যান্ড নম্বর আয়াতের বুলে আলামিন বলছেন মাইয়া আমাল সু অ্যান্ড ইউজুজ্যাভি লা হোয়াক পরে লে হেফাজত করেন ছোটখাটো যে কোনো গুনাহ সম্পর্কের বুলে আলেমিন বলেছেন যে গুনাহ করলেই তার শাস্তি তোমাকে পেতে হবে অন্য আয়াত বুলে আলামিন বলছেন এটা মাইয়া আমাল মিস তলারতিন খাই র ইয়া রহ অমইয়া আমাল জাররতিন সারর ইঞা রহ যে ছোট্টখাটো সামান্য নেক আমলও যদি কেউ করে রবুল্লাহ আলামিনের কাছে তার বিনিময়ে সে অবশ্যই পাবে অবশ্যই দেখতে পাবে আবার সামান্য সামান্য গুনাও যদি কেউ করে সামান্য বলতে কত গুনা জাররা জাররা কাকে বলে কেউ তো বলেছেন জাররা মানে ছোট ছোট পিঁপড়া আদর তাই আবদুল্লাহ্নে আব্বাস রিয়াল তালানহুর বর্ণনায় পাওয়া যায় তাফসিরে পাওয়া যায় যে জাররা ওই পিঁপড়া নয় ছোট পিঁপড়া নয় জানালার মধ্যে যে ক্ষুদ্র যে অংশ আছে সেখান থেকে আলোর যে কিরণ পড়ে রোদের যে কিরণ পড়ে সেখানে যে ধুলোগুলো উঠতে দেখা যায় সেগুলো হচ্ছে জাররা এতটুকু পরিমাণ গুনা আমরা করে যাচ্ছি প্রতিনিয়ত প্রিয় বন্ধুগণ আল্লাহ হেফাজত করেন আমাদেরকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ তা আলাহ বলছেন এমন ছোটখাটো গুনাও যদি কেউ করে সেও কিন্তু সেটা দেখতে পাবে তার প্রতিদান আমি দিব কাজেই যে কোনো গুনায় আমরা করি যদি তবা করে পবিত্র না হই তাহলে কিন্তু অবশ্যই আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে আল্লাহ কিন্তু সেই গুণা আমার সামনে প্রকাশ করবেন অনেক ক্ষেত্রে আমরা অনেকেই এরকম এই প্রবণতা আমাদের মধ্যে আছে অনেক গুণা করি করার পর যখন বলা হয় এই গুণাটা করেন কেন নামাজ কেন পড়ছেন না আপনি এই গুনাটা কেন পড়ছেন তখন উত্তর দেওয়া হয় যে অন্তর ঠিক আছে অন্তর ঠিক আছে আমল না করলে কি আসে যায় অনেক ভণ্ডদেরকে আমরা এই সমস্ত কথা বলতে দেখি নেশাগ্রস্ত এই সমস্ত ভণ্ডদেরকে যাদের কাজই হচ্ছে অপকর্মগুলো করা শিরিক করা শিরিকের সমস্ত রকমের কাজ সেখানে বসে বসে করে আর যখন বলা হয় নামাজ কেন পড়েন না তখন বলে দিল ঠিক তো সব ঠিক প্রিয় বন্ধুগণ এটা একটা বিভ্রান্তিমূলক কথা দিল ঠিক তো সব ঠিক এটা আমরাও বলি অন্তর ঠিক তো সব ঠিক কিন্তু তাদের এই কথার উদ্দেশ্য ভিন্ন মতলব খারাপ ও কথা সত্য মতলব খারাপ আমরা এ বিষয়ে বিস্তারিত কথা বলবেন ইনশাআল্লাহ তা তার আগে ছোট্ট একটা বিরতিতে যাব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ওমা অফি িললা বিল্লাহ ওসালে ম আলই কম রাহমাতুল্লাহ তা আলে জানার জন্য ইসলামের রকন মেনে চলার। গুরুত্বপূর্ণ ভালো মন্দের মাঝে তফাৎ করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহর শরীয়তের বাইরে যাওয়ার সুযোগও তাকিয়েছেন মানবতাকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তিনি ইসলাম দিয়েছেন এটা কোন সরের ভিতরেই ভালোবাসা কলম নির্মিত হয়েছে ইসলামী একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তিতে জন্ম করে ইসলামের উপরে মুজাফফর বেন মহসি ডাটা আবদুল্লাহ জাহাঙ্গীর शेख शाहिदুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেলওয়ার সাহেব هارুন হোসেনের উপস্থাপনায় সত্যের দাবি মানুষ ধরোমতে বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে ধর্মের মধ্যে ইসলামে আল্লাহ মনোনীত دین প্রতিটি বিধান আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটা মানুষের কল্যাণের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানা দুনিয়া বি কাল রাত ছাডে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আল্লাহর হুকুম মানার নাম ইসলাম আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পৃথিবী বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন আজ রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় পরিষ্কার করতে হবে মনের ধর তা না হলে চোখ জবান করতে পারে ছোট বড় অনেক ভুল শরীয়ত বিরোধী বহু কাজ আমি মোহাম্মদ হাশেম মাদানি চোখ ও জীবের আপদ থেকে বাঁচতে চান তাহলে দেখুন চোখ ও জীবের কুফল শুধু টিভি বাংলায় চোখ ও জীবের কুফল কাল রাত এগারোটায় বা পুনঃসম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে পি বাংলায় আসসালামু আলাইকুম মরাহাতুল্লাহহি তাহালা বরা কেত প্রবন্ধুগণ বিরতির আগে আপনাদেরকে যে কথাটা যে প্রসঙ্গটার মধ্যে রেখে এসেছিলাম সে প্রসঙ্গ নিয়ে আবার কথা বলছি অনেকের মধ্যেই আমাদের এই প্রবণতা দেখা যায় এক বিভ্রান্তিমূলক ভাবনা তাদের মধ্যে কাজ করে বিশ্বাস কাজ করে যে আমার দিল ঠিক অন্তর ঠিক তো সব ঠিক অথচ হুকুম বাহ্যিক ভেতরের গুণা সব গুণা অন্তরের গুণা সব কিছুই ছাড়তে হবে আমাকে সব গুণা ছাড়তে হবে এই কথার মধ্যে আল্লাহ তালা এই কথাও বলে দিচ্ছেন তুমি যে বলছো অন্তর ঠিক সব ঠিক না এই কথা নয় অন্তর তো ঠিক থাকবেই অন্তর ঠিক আছে কিনা তার প্রমাণ দিতে হবে সেটা হচ্ছে তোমার বাহ্যিক আমল গুলো ঠিক আছে কিনা আমল ঠিক নাই সে যদি বলে আমার অন্তর ঠিক আছে এটা 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 ধোকার কথা 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 প্রতারণার মিথ্যা ভণ্ডামি আর কিছু নয় আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহ তালা তাদেরকে হেদায়ত নসিব করেন হেদায়ত না থাকলে যেন আল্লাহ তালা তাদের ব্যাপারে যা ফায়সালা নেওয়ার নিয়ে নেন আমরা চাই না তাদের মাধ্যমে সহজ সরল মুসলমানরা বিভ্রান্ত হোক বহু সহজ সরল মুসলমানদেরকে তারা মুশ্রিক বানিয়ে ফেলছে আমরা দেখছি এগুলো এই সমস্ত প্রতারণামূলক কথাবার্তার মাধ্যমে তাদেরকে এক তাদের মধ্যে করে আল্লাহ হুকুম থেকে তাদেরকে বহু দূরে সরিয়ে দিচ্ছে আল্লাহ হেফাজত করেন আমরা অনেক মানুষকে এরকম দেখেছি যে অনেক ভন্ড বাবা রাস্তায় ঘুরছে রাস্তায় ঘুরছে তো ঘুরছে হাঁটছে তো হাঁটছেই হাঁটা বাবা নাম পড়েছে অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন শহরে তাদেরকে ঘুরতে ঘুরতে শুধু ঘুরছেই তাদের পেছনে বহু মানুষ কেন তাদের পেছনে ঘুরছে আল্লাহ আমরা জানি না কেন ঘুরছে ওই পেছনে ঘুরছেন আপনি আপনার অন্তরের মধ্যে একটি বারের জন্যই প্রশ্ন জাগলো না যে এই বাবা আমার যার পেছনে পেছনে আমি আল্লাহকে পাওয়ার জন্য ঘুরছি তিনি কি নামাজ পড়তে হয় না তিনি কি নামাজ পড়েন না না তার নামাজের প্রয়োজন নাই হয়তো তাই বলবে যে তার নামাজের প্রয়োজন নাই তিনি আল্লাহকে পেয়ে গেছেন এটা অসম্ভব এটা কখনো সম্ভব নয় আল্লাহর বিধান ছাড়া আল্লাহর হুকুম মানা ছাড়া অরসুলের তরিকা ছাড়া পদ্ধতি ছাড়া শরিয়ার পথে এগুন ছাড়া কেউ আল্লাহকে পেতে পারে এটা অসম্ভব এটা অসম্ভব এটা সম্ভব নয় আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের জীবনের কথা একটু চিন্তা করি রসুলের জীবনের শেষ মুহূর্তেও রসুল কি বলেছেন আসসালাত আসলায়ত রসুল নামাজের কথা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন জীবনের শেষ কথাগুলোর মধ্যে যে কটা কথা আসলায়ত আসলায়তমা মালাকাত আল্লাহ রফিক আলা। এই কয়েকটা কথাই তো রসুল জীবনের শেষ মুহূর্তে বলেছেন সেই কথাগুলোর মধ্যে একটা কথা তো এটাই নামাজ নামাজ যে রসুল জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজের ব্যাপারে ছিলেন চিন্তিত ছিলেন সেই চেয়ে বেশি বড় হয়ে গেছেন এই সমস্ত জরধারীরা কখনো সম্ভব নয় মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম জগতের শ্রেষ্ঠ মানুষই নন তিনি তো সমস্ত আম্বি আলী সালসাল্লামের মধ্যে শ্রেষ্ঠ মানুষ সেই মানুষটা নামাজ ছাড়া আল্লাহকে পেলেন না সেই মানুষটা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজের ব্যাপারে উম্মতকে সতর্ক করে গেলেন আর আমরা এই সমস্ত ভণ্ডদের পেছনে ছুটছি তাদের এই কথাগুলো বিশ্বাস করছি বিভ্রান্ত হচ্ছি যে এবাদত ছাড়াও নাকি আল্লাহকে পাওয়া যায় নজবুল্লাহ আলিক এক ভণ্ডের কথা আমরা শুনেছি সে নাকি বলে ইমান কবুল করা ছাড়াও আল্লাহকে পাওয়া যায় মুসলমান হওয়া ছাড়াও নাকি আল্লাহকে পাওয়া যায় সে নাকি আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ করা যায় নজবুল্লাহ জালিক আল্লাহর সাথে যোগাযোগের রাস্তা একটাই ইসলাম ইসলাম ছাড়া ভিন্ন পথ যদি কেউ অবলম্বন করে আর যদি বলে সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে দিবে নিজের সম্পর্ক তৈরি করবে এটা অসম্ভব রব আলামিন বলছেন ফালে ইউক আলমিন হু আমি কখনো সেটা কবুল করব না রব্বুল আলমিন বলছেন যেটা অথচ আমি নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি যে আল্লাহকে পাওয়ার জন্য আমাকে এই পথগুলো মানাতে হবে এই পথে চলতে হবে প্রিয় বন্ধুগণ এই সমস্ত বিভ্রান্তিতে পড়ার থেকে নিজেদেরকে হেফাজত করেন আল্লাহর অস্তে সেই জন্য হকানি আলেমের সাথে সম্পর্ক করে দিন শিখতে হবে দিন জানতে হবে দিন শিখুন দিন পড়ুন কোরআন পড়ুন আপনার সামনে কোরআন আছে হাদিস আসছে আপনি এগুলো পড়ুন ওই সমস্ত ভণ্ডদের কাছে গিয়ে নিজের ইমানকে কেন বিসর্জন দিচ্ছেন তৌহেদের বিশ্বাসকে কেন আপনি হত্যা করছেন শিরিকের মধ্যে কেন লিপ্ত হচ্ছেন বিদা মধ্যে কেন লিপ্ত হচ্ছেন প্রিয় বন্ধুগণ আপনাদের সাথে আমাদের একটাই কথা আমার আপনার কাছে জবাবদিহি করতে হবে এই দাওয়াত যদি আপনাদের কাছে না পৌঁছায় এই দাওয়াত পৌঁছানো আমার জিম্মারি আমাদের দায়িত্ব আপনাদের কাছে বিনয়ের সাথে সেই এইভাবে নিবেদন করছি করজোর আবেদন করছি আল্লাহর হস্তে এই জাতীয় ভণ্ডামি থেকে নিজেদেরকে রক্ষা করেন আপনি একটু চিন্তা করুন এটা বাস্তবতার কথা বলছি একটা বাজারে যখন ফল কিনতে যান আপনি কথার কথা একটা আপেল কিনতে গেলেন ওই আপেলের উপরের চামড়াটা নষ্ট পচে গেছে এখন দোকানি ওই আপেলটা যখন দিতে চায় আপনি সরিয়ে দেন না এটা না এটা নষ্ট আচ্ছা বলুন তো যদি বলে আপনাকে যে স্যার এটা উপরে নষ্ট হলেও তার ভিতরটা কিন্তু ভালো আছে এমন কোনো মানুষ কি আছেন যিনি ওই উপরে নষ্ট আপেলটা দোকানি বলছে ভেতরটা ভালো আপনি সেটা গ্রহণ করবেন সেটা করেন না একটা সামান্য আপেল সামান্য একটা ফল সামান্য তরকারি কিনতে গেলে আপনি যদি দেখেন যে উপরের চামড়াটা ঠিক আছে কিনা ভেতরটা যাই থাকুক চামড়াটা ঠিক আছে কিনা ওইটা যদি আপনি লক্ষ্য করেন আপনি যদি এটা চিন্তা করেন যে ভেতরও ঠিক থাকুক বাহিরও ঠিক থাকুক বাহির নষ্ট ভেতর ভালো আছে এ কথা যদি একটা ফলের ব্যাপারে আপনি বিশ্বাস করতে না পারেন তাহলে আপনার ইমানি জীবনটা আপনার আমুলি জীবনটা কেউ আপনাকে বলে দিল যে ভেতর ঠিক তো সব ঠিক কথা তো ঠিক ভেতর ঠিক তো সব ঠিক কথা ঠিক কিন্তু ভেতর ঠিক আছে কিনা তার প্রমাণ তো তোমাকে দিতে হবে বাহিরটা ঠিক আছে কিনা যার বাহির ঠিক নাই নাই যার শরিয়ার বাহিরের আহকাম হজ নামাজ এগুলো যে মানে না আর যদি বলে আমার ভেতর ঠিক আছে এটা এটা ভ্রান্ত কথা কথা মিথ্যা দুনিয়ার ওই ফল আপনি যখন না কেন ওই জায়গায় বিসর্জন দিচ্ছেন ইমানের ক্ষেত্রে কেন আপনি বিশ্বাস করছেন যে আপনার বাবার ভেতর ঠিক বাবা ভেতরের সাথে আল্লাহর সাথে যোগাযোগ হয়ে গেছে এখন আর তার এই সমস্ত শরীয়ত মানতে হয় না এই সমস্ত শরীয়ত মানা তার দরকার নাই এই সমস্ত কথাবার্তা কেন বিশ্বাস করেন প্রিয় বন্ধুগণ এগুলো থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে এই বিভ্রান্তি থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে নিশ্চিত জেনে রাখুন যে তাদের মাকসাদ আল্লাহর সাথে আপনার সম্পর্ক গড়া নয় তাদের মাকসাদ আল্লাহ ওয়াল আপনাকে বানায়া দেওয়া নয় তাদের মাকসাদ হচ্ছে নিজেদের পকেট ভারী করা অনেক ভাই আমাদেরকে বলে থাকেন অমুক পীর সাহেবের কাছে যাওয়ার পর আমার ব্যবসার মধ্যে যে বরকত আসছে সুবাহান আল্লাহ এইভাবে নিজেকে খুব ভাগ্যবান মনে করেন যে তার কাছে তার হাতের ছোঁয়ায় আমার জীবন বদলে গেছে আমার সম্পদ শুধু বাড়ছে বাড়ছে বন্ধুগণ এটা আমাদের হাসি পায় যখন আমরা এই সমস্ত কথাগুলো শুনি আল্লাহ ওয়ালার কাছে গেলে আপনার সম্পদ কেন বাড়বে সম্পদ বাড়া এটা আল্লাহ ওয়ালার কাছে যাওয়ার কোনো বিষয় নয় মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম যখন আসছেন রসুলের হাতের স্পর্শে রসুলের হাতের ওই চমৎকার রহমতের যে ছায়া পড়েছিল তাদের উপর সেই স্পর্শে তারা এক একজন কি হয়ে গেছেন সাহাবি হয়ে গেছেন তাদের আমলের মধ্যে পরিবর্তন আসছে সম্পদের পরিবর্তন বরং সম্পদ কমেছে অনেকের ক্ষেত্রে সব সম্পদ আল্লাহ রাস্তায় দিয়ে দিবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মধ্যে যখন আল্লাহর রাসূল চাদাদাবি করলেন সাহাবা একরামের কাছে কে কি দিবে নিয়ে আসো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরে যা ছিল সব নিয়ে আসছেন এভাবে সমস্ত সাহাবা একরাম নিজের সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করার জন্য এইভাবে উৎসাহের সাথে খরচ করতেন বরং তাদের সম্পদ এইভাবে দিয়ে তারা কমাতে চেয়েছেন সম্পদ পীরের কাছে গেলে দরবেশের কাছে গেলে তাদের কাছে গেলে সম্পদ বাড়ে এটা কোনো আল্লাহওয়ালা হওয়ার নমুনা হলো আল্লাহ হওয়ার নমুনা যদি এটাই না হওয়া দরকার ছিল যে আপনি সেখান থেকে আসার পর এখন আর নামাজ ছাড়েন না ওই আল্লাহওয়ালের সাথে সম্পর্ক গড়ার পর থেকে আপনার মধ্যে পরিবর্তন চলে আসছে আপনি আর এখন শিরিক করেন না আপনি আর বেদাৎ করেন না আপনি এমন কোন আংটি পরেন না যে আংটি আপনার ভাগ্য বদল করে দেয় এই চিন্তা আপনি করতেন আপনি এমন তাবিজ পরেন না যে তাবিজ আপনাকে সুস্থ রাখে এই বিশ্বাস আপনি আপনি রাখতেন এমন এমন কোন কোন পোশাক লাল শালু সবসময় অথবা হাতের মধ্যে লাল সুতা আপনি পরেন না এমন কোন চুরি আপনি পরেন না আপনি এগুলো দ্বারা আপনার শরীর সুস্থ থাকে এগুলো আপনার শরীরকে সুস্থ রাখে আপনার বিশ্বাস এরকম জন্মে ছিল আল্লাহওয়ালার সাথে সম্পর্ক গড়লে যদি এগুলো আপনার শরীর থেকে সরে যায় আপনার শরীরের মধ্যে যদি রসুলের ওই সুন্নত চলে আসে আপনার শরীরের মধ্যে যদি চলে আসে। আপনার শরীরের মধ্যে যদি সমস্ত আমলগুলো চলে আসে না যাবে। আপনি একজন আল্লাহ আল্লাহওয়ালার সহবতে গিয়া পরিবর্তন হয়ে আসছেন আর যদি আল্লাহ আল্লাহওয়ালার কাছে গেলে আগে আপনি নামাজ পড়তেন না এতটুকুই ছিল এর চেয়ে বেশি গুনাহ করতেন না আর ওই তথা তথাকথিত আল্লাহওয়ালা কথিত পীরের কাছে যাওয়ার পর আপনি এখন নতুন করে নতুন কাজ শুরু করেছেন সেটা কি যে পীরের নামে আপনি মান্ন করতেছেন আল্লাহর জন্য আমি আমি নজর আল্লাহর কসম খাবো আল্লাহ করবো আল্লাহর নামে আমি কবর পূজা করবো না কবরের সাজদা দিব না এগুলো সব আল্লাহর জন্য এখন পীরের দরবারে যাওয়ার পর আপনার কি হলো নতুন করে আপনি নতুন সমস্যায় জর্জরিত হলেন আগে নামাজ পড়তেন না এখন নতুন করে আপনার আরো একটা সমস্যা এসে দাঁড়ালো সেটা আরো মারাত্মক সমস্যা সেটা হচ্ছে আপনি এসে এবার নতুন করে নিয়ত করলেন যা আগামী বার ওরসের মধ্যে আমি আমার পীরের জন্য পীরকে রাজি করার জন্যে এত ডেক সিন্নি পীরের দরবারে হাজির করব। এতটা গরু পীরের দরবারে পাঠাবো এতটা মহিষ পীরের দরবারে পাঠাবো পীরকে খুশি করার জন্যে না হজুবুল্লাহ ওই হিন্দুরা যারা রাস্তায় তাদের প্রভুর নামে তথা কথিত মূর্তির নামে যারা গরু ছাগল ছেড়ে দেয় সুরা আলমায় মধ্যে যার সম্পর্কে রবাহ আলমিন বলেছেন বারবার আল্লাহর নাম ছাড়া কোনো কিছু করলে এগুলো হালাল হবে না এগুলো সব হারাম হারাম আপনি করছেন সাথে সাথে ওই জন্তু যারা খাবে তারা সবাই হারাম খেল আপনি একাই নাই খেলো শিরিক করেছেন অন্য বহু মানুষকে আপনি হারাম খেতে বাধ্য করেছেন পীরের নামে জবে নয় পীরের নামে মান্যত নয় বাবার নামে মান্যত নয় সব কিছু তো হবে একমাত্র আল্লাহর নামে প্রিয় বন্ধুগণ এই বিষয়গুলো বলা উদ্দেশ্য ছিল না প্রসঙ্গক্রমে বলা যে আমার বাহ্যিক গুণা ভেতরের গুণা সমস্ত গুণা ছাড়ার নামই হচ্ছে তাকোয়া গুনা ছাড়ার নাম হচ্ছে তাকোয়া কি করতে পারলাম পারলাম না সেটা পরে মুত্তাকি হচ্ছে প্রকৃত মুর্তাকি যিনি গুণা ছাড়বেন গুনা করবেন না রোজার হুকুমের মধ্যে এই বিষয়টা স্পষ্ট হয়েছে সেই গুণা বাহ্যিক গুণা হোক সেই গুণা ভেতরের গুণা হোক কল্পনার গুণা হোক অন্তরের অনেক গুণা আছে সে প্রসঙ্গে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো ইনশাল্লাহাল আমাদের সাথেই থাকবেন সমস্ত গুণা ছাড়বো ইনশাল্লাহ তাহলেই রব্বুল আলামিন আমাকে সময় মতো আমার সাথে রব্বুল আলামিন যে চুক্তি করেছেন জান্নাত দেওয়ার সেই জান্নাতের দখল আমাকে বুঝিয়ে দিবেন ইনশাল্লাহ তা আলাহ আমরা সবাই সেই প্রত্যাশায় রইলাম প্রিয় বন্ধুগণ এমনই আরেকটি আলোচনায় আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ তা আলা ও ইল্লা রফিক বিল্লাহ ও আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহিতা আলা ও مشفق، متعطف، لا ينتهي بالحصر ما أعطاه، آه, 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 آه رب رحيم، مشفق، متعطف লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে কে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ফিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আলট্রায়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথর্প রোড বর্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আইব্যান জি বি বান্ড এল ও ওয়াইডি তিন শূন্য নয় ছয় তিন চার শূন্য এক শূন্য দুই চার এক নয় দুই শর্টকোট তিন শূন্য 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 আট তিন BIC কোড IBO BZB বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv peace tv মানবতার সমাধান দেন না হো না ইউশরিক বিল্লাহ সাকাব ওয়া নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকি লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান নাম অবধারিত করে দেন শাহিদুল্লাহ খান মাদানী জান্নাতে যাওয়ার এবং জাহান নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাওহিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহিদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দর্স কিতাবুত তাওহিদ দেখুন কিতাবুত তাওহিদ আজ রাত এগারোটায় বা সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়